আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে প্রোফাইল টাইপ পেজ ক্রিয়েট করবেন। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলের নিউ ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। সো অনেকেই বলেন যে মিজানুর রহমান আজহারির মতো এরকম প্রোফাইল টাইপ পেজ কীভাবে ক্রিয়েট করব। অবশ্যই আপনারা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনিও এরকম পেজ ক্রিয়েট করতে পারবেন। সো ফার্স্ট টাইম আপনাকে প্রোফাইল টাইপ পেজ ক্রিয়েট করার জন্য আপনাকে আগে পেজ ক্রিয়েট করতে হবে। পেজ ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনি আপনার ফেসবুকে যাবেন। ফেসবুকে যাওয়ার পর আপনার পার্সোনাল আইডি থেকে একটি পেজ ক্রিয়েট করবেন। এই যে আমি পেজ অপশনে ক্লিক দিলাম, পেজ অপশনে ক্লিক দেওয়ার পর এই যে ক্রিয়েট নিউ পেজ এইখানে আপনি ক্লিক দেবেন। দেওয়ার পর আপনি এখানে পেজ নেম দেবেন। এখানে ধরুন আমি দিলাম বাংলা টেক। আচ্ছা, আমি এখানে বাংলা টেক লিখে ইন্টারফেস করলাম বাংলা টেক। এখানে ক্যাটাগরি আমি সিলেক্ট করলাম না এখন। আচ্ছা, ক্যাটাগরি আমি এখানে দেখি টিসি ইস ইনফরমেশন টেকনোলজি কোম্পানি, এটাই আমি দিলাম। এরপরে বায়ো চাইলে আপনি এখানে লিখতে পারেন, অথবা এটা আপনি পরে লিখতে পারেন। ক্রিয়েট পেজ এইখানে আপনি ক্লিক দেবেন। ক্রিয়েট পেজে ক্লিক দেওয়ার পর আপনি এখানে ওয়েট করবেন। এই যে ক্রিয়েট, এইখানে আপনি চাইলে আপনি কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট হিসেবে আপনি ফোন নাম্বার, ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস এবং লোকেশন, জিপকোড এগুলো সব কিছুই আপনি ইউজ করতে পারেন, অথবা আপনি এগুলো পরেও ইউজ করতে পারবেন। আপনি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে চাইলে আপনি গ্রুপে কভার ফটো, যদি আপনি এই যে ফেসবুক কভার ফটো, পেজ কভার ফটো যদি আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারবেন নেক্সটে। এখন যদি আপনি দিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে দিতে পারবেন। সো এটা হইতেছে যে প্রোফাইল পিকচার এবং এটা হইতেছে যে কভার ফটো। এই যে এই এটা হইতেছে যে আপনার কভার ফটো এবং এটা হইতেছে যে প্রোফাইল পিকচার। আমি জাস্ট নেক্সট বাটনে ক্লিক করলাম, নেক্সট, এরপর আমি ডান। ডানে ক্লিক করার সাথে সাথে আমার পেজ এক পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এখানে দেখি, এই যে ফলো বাটন এখানে কিন্তু চলে আসছে, জিরো ফলো এবং জিরো লাইক, জিরো ফলোয়ার্স। সো এখানে আমি এখন নট নাওয়ে ক্লিক দিলাম। নট নাই ক্লিক দেওয়ার পর আমার কাজ শেষ। এখন এই পেজটাকে আমি কীভাবে সেট আপ করবো এটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা ফার্স্ট টাইম এখানে আপনার প্রোফাইল, এখানে একটি প্রোফাইল সেট করবেন। প্রোফাইল সেট করার জন্য আপনি এখান থেকে যে আপলোড ফটো, আপলোড ফটোতে ক্লিক দেওয়ার পর আপনি এখান থেকে একটি ফটো আপলোড দিয়ে দেবেন। আমি এই ফটোটাই আপলোড দিয়ে দিলাম। এই যে এখান থেকে আমি ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর আমি এইখানে কভার ফটো অ্যাড করব। কভার ফটো আমি এখানে ইমেজ দিলাম, এখান থেকে একটি কভার ফটো দিব। ধরুন আমি এখান থেকে একটি কভার ফটো সিলেক্ট করব। আচ্ছা, আমি এখান থেকে এই কভার ফটোটাই সিলেক্ট করে দিলাম। এই যে আমার এখানে কভার ফটো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আমি এটি এই এখানে যে পজিশনে আমি অ্যাড করব সেই পজিশনটা এভাবে সিলেক্ট করে আমি জাস্ট সেভ চেঞ্জে ক্লিক দিয়ে দেব। আমার কাজ শেষ। এখন আমি এখানে এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করে আমি দেখব যে এই যে এখানে বায়ো অ্যাড করলে আমি চাই, এখানে যদি চাই বায়ো অ্যাড করতে সেক্ষেত্রে আমি এখানে সিম্পল 101 ক্যারেক্টারের বায়ো আমি এখানে লিখতে পারি। এরপরে পেজ এখানে ইন্ট্রো কাস্টমাইজ, আপনি এখানে কন্ট্যাক্ট, আপনি কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস হিসেবে এখানে দিতে পারেন এবং ফোন নম্বর অ্যাড ইমেল। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লোকেশন, এখানে আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি সেভে ক্লিক দেবেন। এরপরে আপনি ফোন নম্বর, এখান থেকে ফোন নম্বর অ্যাড করবেন। এরপরে মেইল, এখান থেকে আপনি মেইল অ্যাড করে জাস্ট সেভ বাটনে ক্লিক করবেন। এবং এখানে সোশ্যাল লিঙ্ক, এখানে আপনি চাইলে অ্যাড বাটনে ক্লিক করে আমি যদি দেখুন এখান থেকে ইউটিউব অ্যাড করি, আমি এখান থেকে ধরুন আমার ইউটিউব চ্যানেলে অ্যাড করার জন্য এই ইউটিউবটা ইউটিউব আসবো। ইউটিউবে আসার পর আমি জাস্ট ইউটিউব চ্যানেল, ইউর চ্যানেলে ক্লিক করার পর আমি এখান থেকে লিঙ্ক করব। আমি এখান থেকে লিঙ্ক করব কপি করার পর
আমি এখান থেকে এখানে আসবো। আসার পর এই যে অ্যাড ওয়েবসাইট, এখানে আমি ক্লিক করে এখানে ক্লিক দিয়ে দেবো। এরপরে আমি যদি আরেকটা ওয়েবসাইট অ্যাড করতে চাই, এখানে ক্লিক করে নেক্সট আরেকটি ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে জাস্ট সেভ বাটনে ক্লিক করবো, তাহলে আমার এটা লিঙ্ক হয়ে যাবে। এই যে দেখুন আমার এটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে। এরপরে আরও কিছু আপনি চাইলে অ্যাড করলে, এই যে এখানে অ্যাড অপশানে ক্লিক দিলে আপনার অ্যাড হয়ে যাবে। এরপরে চাইলে আপনি ল্যাঙ্গুয়েজ হিসেবে এখানে ডিফল্ট ইংলিশ বাংলা লিখে বাংলাও এখানে আপনি অ্যাড করতে পারেন। এই যে বাংলা যদি আমি এখানে দিই, এই যে বাংলা সেভ। এভাবে আপনারা সবগুলো এখানে কমপ্লিট করবেন। এরপরে আমি আপনাদেরকে আরও কিছু অপশন দেখিয়ে দিচ্ছি। এই যে আমি দুইটা জিনিস অ্যাড করলাম এখানে, দেখুন এই যে, এই যে এখানে আমি অ্যাড করলাম, এটা কিন্তু এখানে শো করতেছে। এভাবে মূলত আপনারা এখানে কাজ করবেন। ম্যানেজ এখানে আপনি ক্লিক করলে দেখতে পারবেন আপনার টোটাল পোস্টের রেস কত এবং লাইক কত, সব কিছু আপনি এখানে দেখতে পারবেন। এবং এখানে আপনি এই যে শিমরে ক্লিক করলে আপনার টোটাল রেস ভিউ সব কিছু এখানে শো করবে। আর এখান থেকে আপনি চাইলে এই যে মডারেশন অ্যালার্ট অ্যাসিস্ট, এইটা কীভাবে কাজ করে এটা আমি নেক্সটে দেখিয়ে দেবো। এটা আপনি অন করে জাস্ট অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করার পর ফ্রেন্ডস অর ফলোয়ার্স এখানে আপনি এটা সেভ করে দিতে পারেন, অথবা এখান থেকে আপনি কাস্টমাইজ করে ক্রিয়েট করতে পারেন। এই যে আরও এখানে অনেক কিছু অপশন আছে, ভিডিও কমেন্ট, লিঙ্ক কমেন্ট। এই লিঙ্ক কমেন্ট এখানে অ্যাড করে দিলেন, এখানে লিঙ্ক কমেন্ট। এখানে যদি ধরুন কেউ যদি লিঙ্ক কমেন্ট করে, তাহলে এই কমেন্টটা অ্যাপ্রুভ হবে না বা অ্যাপ্রুভ হবে এরকম আপনি এখানে অ্যাড করে রাখতে পারেন। যাই হোক, এটা নিয়ে নেক্সট টাইম আমি আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখন আমি আপনাদেরকে প্রোফাইল এই পেজটা দেখিয়ে দিচ্ছি। এই যে টোটাল এইটার ভিউ। সো এইভাবেই মূলত আপনারা প্রোফাইলটাই পেজ ক্রিয়েট করবেন। সো আপনি যদি এইভাবে এই ট্রিক্সটা ফলো করেন, তাহলে অবশ্যই আপনি প্রোফাইলটাই পেজ ক্রিয়েট করতে পারবেন।